প্রযুক্তি বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাট জিপিটি। এটি মুহূর্তের মধ্যেই কবিতা, প্রবন্ধ, ফিচার সহ নানা তথ্য দিচ্ছে মানুষকে। একজন মানুষের মতোই ঘন্টার পর ঘন্টা চ্যাট করতে পারে এই চ্যাট জিপিটি। প্রযুক্তিবিদদের ধারণা, নতুন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্রযুক্তি একদিকে অভাবনীয় সম্ভাবনা তৈরি করলেও অনেক মানুষ এই কারণে কর্মহীনও হতে পারে। মইদুল ইসলামের রিপোর্ট। ধরুন আপনি নিঃসঙ্গতা কাটাতে কারো সাথে কথা বলতে চান কিন্তু কাউকে পাচ্ছেন না, তখন আপনাকে সঙ্গ দিতে পারে চ্যাট জিপিটি। কারণ এই প্রযুক্তি আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া সহ পাল্টা প্রশ্নও করতে পারে, পাশাপাশি দুঃখ প্রকাশও করতে পারে ভুল তথ্যের জন্য। এমনকি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে নিজের সম্পর্কে, নিজের কর্মস্থল বা দেশ সম্পর্কে কবিতা বা প্রবন্ধ লিখে দেয়া সহ নানা তথ্য দিয়ে মানুষকে তাৎক্ষণিক সহায়তা করতে পারে এটি। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন এআই বিশ্বকে চমকে দিয়ে তৈরি করেছে এই চ্যাট জেনারেটিভ প্রি ট্রেইন ট্রান্সফর্মার, সংক্ষেপে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে হচ্ছে দুজন দুজনের সাথে কথা বলছেন, আপনি কোনো একটি তথ্য যদি জানতে চান সেই সম্পর্কে তাকে প্রশ্ন করবেন, সে তার নিজের ভাষায় উত্তরটা দিবে। কিন্তু সেটি নিজের ভাষায় উত্তরটা দিচ্ছে কোথা থেকে দিচ্ছে, তার যে তথ্য ভাণ্ডার আছে ইন্টারনেট থেকে, কিন্তু সে তথ্যটাকে নিয়ে সেটাকে তার নিজের ভাষায় করে গুছিয়ে আপনাকে দিচ্ছে। তো এই জায়গাটাতে বড় একটা বেসিক ডিফারেন্স হচ্ছে রেগুলার যে সার্চ ইঞ্জিন এবং চ্যাট জিপিটির মধ্যে। অনেকে আমরা বলছি চ্যাট জিপিটি সার্চ ইঞ্জিনকে রিপ্লেস করে ফেলবে, ব্যাপারটা ঠিক ওই রকমের না। দুটার কার্যধারা কিন্তু দুই রকমের। তবে এটা ঠিক যে অবশ্যই সার্চ ইঞ্জিনদের জন্য অনেকটাই থ্রেট হবে চ্যাট জিপিটি। গত বছরে 30 নভেম্বর সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার অল্প দিনের মধ্যে সারা বিশ্বে ব্যাপক আলোচনায় আসে এই চ্যাটবট। শুরুর মাত্র 5 দিনের মধ্যেই 1 মিলিয়ন মানুষের সাথে যুক্ত হয় চ্যাট জিপিটি, যা নতুন এক মাইল ফলক। কারণ এত অল্প সময়ের মধ্যে এই পরিমাণ মানুষের সাথে যুক্ত হতে পারেনি গুগল বা ফেসবুকের মতো টেক জায়ান্টরাও। আর চ্যাট জিপিটির বিপুল সম্ভাবনার কথা বিবেচনা করে ইতোমধ্যে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের ঘোষণা করেছে বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফট। আগামী দিনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কোন অবস্থায় যাচ্ছে তা কিছুটা হলেও অনুমান করা যায় চ্যাট জিপিটির দ্রুত প্রসার দেখে। তবে মানুষের সৃষ্টিশীল চিন্তায় এর কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন প্রযুক্তিবিদরা। চ্যাট জিপিটি যে এই কাজটা করছে সেটি কিন্তু একজন মানুষই তাকে দিয়ে করাচ্ছে। ইন্টেলিজেন্স কিন্তু মানুষের, মেশিন নয়। মানুষ যেভাবে চিন্তা করে তাকে দিয়ে কাজ করাচ্ছে ওখানে অসামনেসটা আছে আর কি। ওখানে আমরা বলি ওয়াও, কি সুন্দরভাবে ডিজাইন করা হচ্ছে, তাকে অনবরত লার্ন করছে। তো ক্রিয়েটিভিটির জায়গা মেশিন কখনো ওই জায়গা নিতে পারবে না। আসলে সে মিমিক করতে পারবে, নকল করতে পারবে, ফেক করতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির চ্যাট জিপিটির প্রসারের কারণে বিশ্বের অনেক মানুষ কর্মহীন হতে পারে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ। তবে প্রযুক্তিবিদরা বিষয়টি নিয়ে শঙ্কিত না হয়ে দেখছেন বিপুল সম্ভাবনা হিসেবে। অবশ্যই হুমকির সম্মুখীন হব আমরা, কিন্তু আমাদের যদি সেই ক্রিয়েটিভিটির জায়গাটা থাকে এবং আমরা যদি আমাদের দক্ষতাটা অর্জন করি, খুব কষ্টের কিছু হবে তা না। তবে যেটা বলছিলাম যে মধ্যম মানের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর কাজগুলো অনেকেরই কিন্তু কমে যাবে চ্যাট জিপিটির মাধ্যমে। প্রচুর স্টার্ট আপ থাকে কিন্তু আমাদের, সেই স্টার্ট আপগুলো কিন্তু এআই বেসড এপিআইকে ব্যবহার করে তারা নিজস্ব কিন্তু কাজগুলো করতে পারে। কাজেই প্রত্যেকটা জিনিসের নেগেটিভ এবং পজিটিভ দিক আছে। এবং আমি মনে করি যে আপনি এআইয়ে দক্ষ না হয়েও এই এআই টুলস ব্যবহার করে কিন্তু আপনার যে নিজস্ব স্টার্ট আপ যদি বলেন বা নিজস্ব কাজগুলো বলেন সেগুলো কিন্তু অত্যন্ত সুন্দর করে দক্ষতার সাথে করতে করে সামনে মার্কেটটাকে নিতে পারবেন। চ্যাট জিপিটি ব্যবহার করতে চাইলে প্রথমে যে কোনো ব্রাউজিং অপশনে গিয়ে ওপেন এআই ওয়েবসাইটে নিজের ইমেল ও মোবাইল নম্বর ব্যবহার করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এরপরেই ব্যবহার করা যাবে চ্যাট জিপিটি। মইদুল ইসলাম, NTV নিউজ, ঢাকা। Thank you.